কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমার উফিল জান্নাত, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলো? কেন এমন উদাসীন হয়ে গেলাম? কেন, কোন গ্যারান্টি পাইয়া, কোন গ্যারান্টি পাইয়া তো উদাসীন হয়ে গেলাম বলে? ভাবখানা এমন, মৃত্যু এখন অনেক দেরি। আরে মৃত্যু কতটা কাছে তুমি জানো? এমনও তো হতে পারে, শিশু নাই, যুবক নাই, কিশোর নাই, বুড়া নাই, ছেলে পুরুষ কিচ্ছু নাই, এমনও তো হতে পারে। এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে আইসা পড়ছে, এমনও তো হতে পারে। কালকে খবর পাইতে পারেন, বয়ান করা গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কিভাবে সময় শেষ করতেছি, চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না, কবে ছাড়বো? অথচ মালিক সূরা হাদিদের মধ্যে ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়াকনি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ইমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হাসবা, ফেরত আসবা কবে? এরে যুবক ভাই, সময় আছে, কাজে লাগাও। আর না হয় একদিন আমার মতো চিৎকার করে কানবা, কিন্তু লাভ হবে না। এখন তো আয়নায় নিজের চেহারা দেখি, যখন দেখি দাড়ি সাদা, চুল সাদা, কলিজা মুচট দিয়ে উঠে, আয় করলাম কি, করলাম কি? বালেগ হওয়ার পর 30টা বছর পার করেছি, হায়, প্রত্যেকটা দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হত, হায় কি করলাম! প্রত্যেক দিন যদি 1 বার করে সুবহান আল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহান আল্লাহ জমা হত, হায় কি করলাম! প্রত্যেক দিন যদি 1 বার করে ইস্তেগফার পড়তাম, আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হইত, হায় কি করলাম! হায় কই কই ঘুরলাম, কই কই সময় কাটাইলাম, হায় কি করলাম, হায় কি করলাম! এরে যুবক ভাই, ফেসবুক তোমার টাইমের ভাগ পায়, ইউটিউব তোমার হায়াতের ভাগ পায়, খেলোয়াড়, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, বাবা মা, সন্তান, বিবি, স্বামী, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, আপনজন, বন্ধু বান্ধব, চাকরি, ব্যবসা, সবাই তোমার হায়াতের ভাগ পায়, তোমার সময়ের ভাগ পায়, পায় না কেবল মালিক, পায় না কেবল। এরে জালিম, আমি আর তুমি ছাড়া মালিককে সবাই টাইম দেয়। ওই গাছটার দিকে তাকায় দেখো, কি মনে হয়, গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজবি পড়ে। যে কুকুরটা তোমার সামনে দিয়া দৌড়ায়া যায়, দৌড়ায়া দাও, তাড়ায়া দাও, নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, অথচ ওই টুকুরটাও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে। সাপ পিচ্ছু গুলা পোকা মাকড় তুমি মেরে শেষ করো, পিঁপড়া পায়া ধরে শেষ করো, অথচ ওই পোকা মাকড় পিঁপড়া গুলাও সেজদার হালতে মালিকের তেজবি পড়ে। মালিককে টাইম দেওয়ার টাইম শুধু আমার আর তোমার হাতে নাই, মালিকের ভয় কলি যায় নাই, চোখের পানি নাই, অন্তর শুকায়া গেছে, শক্ত হয়ে গেছে, অথচ মালিক বলেন, এরে জালিম ওই পাথরের দিকে তাকায়া দেখ, পাথরটাও আমার ভয়ে কান্না করে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ
ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়খরুজু মিনহুল মা ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এরে বান্দা, ওই ওই যে জাফলং যায়া দেখো পাথর থেকে কিভাবে ঝর্ণার পানি পড়তেছে, কি মনে হয় তোমার? ওই পাথরগুলা আল্লাহর ভয়ে কাঁদতেছে, পানি ঝর্ণায় পড়তেছে। আল্লাহ বলেন কোন কোন পাথরের চোখ দিয়ে তো পানি বের হয় না, ফাটায়া দেখো ভেতরে পানি। কোন কোন পানি কোন কোন পাথরের ভেতরে পানি পাইবা না, কিন্তু দেখবা কোন কোন পাথর উপর থেকে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে। আরে বান্দা, তোর কি হয়ে গেল? তুই কি মনে করছস তোর সম্পর্কে আমি কিচ্ছু জানি না? তুই কি মনে করছস তোর সম্পর্কে আমি গাফেল? না না না, আমি সব জানি, শুধু আমি জানি তা না, আমি তোর সাথে একটা দুইটা না, আটটা আটটা সিসি ক্যামেরা ফিট করে রাখছি, সব সাক্ষী হয়ে যাইতেছে, কি করস না করস সব সাক্ষী। এক নম্বর সাক্ষী, যে জমিনে দাঁড়ায় তুই গুনাহ করতেছস ওই জমিন আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন বলবে আল্লাহ আমার উপর দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে, আমি সাক্ষী। বলে আমি যদি প্লেনের উপরে চইরা গুনাহ করি, হেলিকপ্টার দিয়া গুনাহ করি, আল্লাহ বলেন বান্দারে তাও বাঁচবি না। বাঁচবি না কেন? কারণ তোর হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে, কই যাবি তুই? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দারে আমি তোর জবান বন্ধ করে দিব, আমার আদালতে তোর হাত কথা বলবে, আল্লাহই হাত দিয়ে আমি গুনাহ করছি, পাও কথা বলবে আল্লাহ আমি হাইটা হাইটা যে গুনাহ করছি। বলে হাত পাও কাটা, তাইলে কে সাক্ষী দিবে? আল্লাহ বলেন বাঁচবি না বাঁচবি না, কারণ তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক ভাই হেডফোন লাগায়া গান শোনার ভাবো, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই, যে কান দিয়া তুই গুনাহ করস ওই কান আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। অন্ধকার রুমে দরজা জানালা আটকায় মোবাইলের একটা ছবি দেখো, গান দেখো, আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই, যে চোখ দিয়ে তুই গুনাহ করস ওই চোখ আমার কাছে সাক্ষী দিবে। বলে চামড়াও কথা বলবে, মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওই চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে, যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব। সাক্ষী শেষ হয় নাই, যেই ফেরেশতারা আমাদের নিরাপত্তার দায়িত্বে আমাদের সব কিছু দেখছে লেখছে, ফেরেশতারা দায়া যাবে, ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ আমরা দেখছি, আমরাও সাক্ষী। এরে ভাই, আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী তো রয়ে গেছে, প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। এই জন্যে কোরআনে আসছে সূরা কাহাফে, আল্লাহ নবীকে ডেকে বলেন অপরাধীদেরকে আপনি দেখবেন যখন আমল নামা দেখবে, আমল নামা পেশ করা হবে, ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আমল নামায় যা আছে দেখাই থর থর করে কাঁপতে থাকবে,
এই কি অবস্থা? মালি হাজাল কিতাব, এটা কেমন আমল নামা? লা ইউকাতিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, বড় গুনাহও ছোটে নাই, আয় এখন কি হবে? বলে এখন চিৎকার করে লাভ নাই, তোর আমল নামা ধর, ধর আমল নামা লও বাম হাতে, বাম হাত দিলে মানে না পেছন দিয়া ঘুরায় কলিজা ছিদ্র করে বাইর কর, পেছন দিয়া ঘুরাইয়া কলিজা ছিদ্র করে বাইর করবে হাত, বাম হাতে আমল নামা আসলেই দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উত কিতাবিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুল ইয়া লাইতানি লাম উত কিতাবিয়া, বাম হাতে আমল নামা পাইয়াই দিবে চিৎকার, আহ আহ এই আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, বললাম আদিরি মা হিসাব, আমি জানি না এখন আমার হিসাব কি হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আ মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ার টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে আর কেউ বাঁচানোর নাই, যখন কান্না করার দরকার ছিল তখন কাঁদো নাই, এখন কান্না করে লাভ নাই, হুকুম আসবে হুকুম, ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন খুজুহু ফাকুলু, ধর পানে গুলারে বেরি পড়া, সুম্মাল জাহিমা সল্লু, টেনে হেসে যেতে চাইবে না, টেনে হেসে নিয়া জাহান্নামে ফেলা, ওই সময় যেন কানতে না হয়, এই জন্য মালিক দুনিয়ায় সতর্ক করে বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, ও বান্দা আখেরাতে দাঁড়াইতে হবে, প্রস্তুত হও, কার আমল নামার কি অবস্থা আমার তো জানা নাই, এই মুহূর্তে যদি মালিক ডাক দেন প্রস্তুত কে, আমি তো প্রস্তুত না, আমাকে যদি মালিক বলেন তোকে এখন নিতে চাই, আমি তো বলবো মালিক আমি প্রস্তুত না, আমার আর একটু সুযোগ দাও, নেকির চেয়ে গুণা বেশি, কারণ গুণাগুলার মধ্যে এখলাস ছিল, ভেজাল ছিল না, আমলে তো ভেজাল, আমলে তো ভেজাল, গুণাই তো ভেজাল নাই, আমলে তো ভেজাল, কার কি হালত নিজেকে জিজ্ঞেস করো, কার কি হালত নিজেকে জিজ্ঞেস, এই মুহূর্তে ডাক দিলে প্রস্তুত কিনা বলো, যদি প্রস্তুতি না থাকে প্রস্তুত হও ভাই, সময় কম হাতে, হাতে সময় কম, কত কম, নবী আলাইহিস সালাম বলেন আমি এক সালাম ফিরাইলেই ভয়ে থাকি, দ্বিতীয় সালাম না জানি না ফিরাইতে পারি, আমার না মৃত্যু চলে আসে, মৃত্যু এত কাছে, মৃত্যু এত কাছে, মহতারাম হাজরিন হাদিসটা পড়েছি আশার কথা, আয়াত পড়েছি ভয়ের কথা, হাদিস পড়েছি আশার কথা, এর নামই ঈমান, আল ঈমান বাইনার রাজা ওয়াল খৌফ, এর নামই ঈমান, ভয়ও থাকবে আশাও থাকবে, ভয়ের কথা শেষ, সময় কম যতটুকু, এইবার একটু হাদিসটা শুনি, হাদিসটা শুনি, বড় আশাবাদী করে এই হাদিস আমাদেরকে, বড় আজীব এক হাদিস এটা, নবী আলাইহিসসালাম বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান
খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আয়ে মালিক নবী বলেন এই দুইটা বাক্য সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। আমি বলে ফেলেছি, এবার জিজ্ঞেস করতেছি আপনারা জবাব দেন, কার কাছে অনেক প্রিয়? দেখছেন আপনারা ভুল করছেন, কার কাছে বলেন? হ্যাঁ আল্লাহর কাছে না, বলেন এবার ঠিক করে কার কাছে? নবী আল্লাহ বলেন নাই, নবী তো আল্লাহ চিনেন না, তো নবী আল্লাহ না বইলা, নবী তো বললেন রহমানের কাছে প্রিয়, আমি কেন আল্লাহর কাছে প্রিয় বলি? নবী তো আমাকে জেতাতে চাইছেন, আমি কেন ঠকতে চাইছি? বলে মানি তো বুঝতেছি না, হ্যাঁ বুঝানোর জন্যই তো আসছি। হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে না কার কাছে? রহমানের কাছে প্রিয় মানে কি? কি গুমর আছে এর মধ্যে, আশাবাদী আমাদের করতেছে এই কথা। আল্লাহ তাআলার মন্ত্রী আছে কয়জন জানেন না? আরে বলেন, ভয় নাই বলেন, আল্লাহর মন্ত্রী আছে কয়জন? সহযোগী? আরে বলেন না, যে মুরব্বী বলছেন নাই, আল্লাহর মন্ত্রী, সচিব, সহযোগী, গোলাম আছে, অর্ডার করুন কাজ করবে, ঠিক আছে না? তবে আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়, আলাদা মন্ত্রী লাগে না। রাজ্জাক খাদ্য মন্ত্রণালয় সামলায়, গফুর ক্ষমা 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 মন্ত্রণালয় সামলায়, রহিম বোনাস মন্ত্রণালয় সামলায়, এক এক গুণবাচক নাম যেন এক এক মন্ত্রণালয় সামলায়, আর মন্ত্রী লাগে না। এগুলোই নবী রহমান কেন বললেন, আল্লাহ কেন বললেন না? কারণ রহমানের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, আল্লাহ তো সবগুলারই মালিক, সব আল্লাহরই, আল্লাহর গুণগুলো আল্লাহর জাত একই জিনিস, তবে রহমানের মধ্যে আলাদা কিছু আছে, ওই দিকে ইঙ্গিত করার জন্য নবী বলেছেন রহমানের কাছে এই বক্তব্যগুলো অনেক প্রিয়। সেই ইঙ্গিতটা কি একটু বুঝেন, রহমান চিনেন আপনারা? চিনেন? আরে না চিনলে বলেন, চিনলে বলেন, রহমান চিনেন কি? দয়ালু, এই এই তো চিনছে, এটা তো অর্থ, এটা চিনেন নাই, এটা অর্থ করেছেন, অর্থ রহমানের অর্থ বলেছেন, রহমান চিনেন নাই। রহমত, রহমত থেকে রহমান, ওলামায়ে কেরাম আমি কিছু তর্জমা এখন করবো পাবলিকের জন্যে, আপনারা মনে করেন না এগুলো কই কিতাবে নাই, এগুলো পত্রিকা বলে আন্দাজি কথাবার্তা, আমি সহজ, আমি নিজে পাবলিক, পাবলিকে পাবলিকের মতো বোঝাই, আপনারা শুধু একটু শোনেন, মারাত্মক ভুল না হইলে কিছু বলেন না। রহমত দয়া, রহমত মানি এটা তর্জমা, বুঝেন নাই রহমত কাকে বলে বুঝেন নাই, নিয়ে যান কেউ খাই ফেল নষ্ট হয়ে যাবে। রহমতের কি অর্থ আমি বলি, আপনারা আমার সাথে সাথে বলেন, ওলামায়ে কেরাম না, ওলামায়ে কেরাম জানে তার অর্থ কি, আপনারা বলেন, সাধারণ জান, কাজ কম মজুরি বেশি, বলেন রহমতের অর্থ কাজ কম, কাজ কম মানে যে যতটুকু উপযুক্ত তার চেয়ে বেশি দেওয়া, এটার নাম কি রহমত। তার মানে রহিম কাকে বলে, রহমান কাকে বলে? বলে রহিম আর রহমান বলে ওই সত্তাকে, যেই সত্তা আমি আপনি যতটুকু উপযুক্ত তার চেয়ে বাড়ায়া দেন, বোনাস দেন। একটু বুঝাই আগে আপনাদেরকে, আল্লাহর একটা গুণ আছে আল্লাহ গফুর, কি গফুর মানে ক্ষমাশীল, গফুর চিনেন? চিনেন না,
অর্থ জানেন কিন্তু চিনেন না। এই জন্য আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নামের ভেতরে আমাদের ঢুকে ঢুকে ভিতরের রহস্যগুলো বের করা দরকার। মালিকের সাথে মহাব্বত তৈরি হবে, আমাদের বড়দের কথা, আল্লাহর সাথে মহাব্বত তৈরির যে মাধ্যমগুলো আছে এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল্লাহর গুণবাচক নামগুলো নিয়ে চিন্তা করা, গবেষণা করা, তো মহাব্বত তৈরি হবে। কারণ তখন আমি আমার মালিক চিনলাম, আগে তো চিনি নাই। গফুর মানি আপনারা বলেছেন কিন্তু গফুর চিনেন নাই। গফুর কাকে বলে? বলে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্যে। শেষ হয় নাই। বলে কত মাফ করবেন? বলে কত করবেন শুনেন। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, সূরা আরাফ আয়াত ছিল, আরো আছে, আমি একটা বললাম। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم الله আমি গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ তাআলার জবাবের ঢংটা এমন, শব্দগুলো না, জবাবের ঢংটা এমন, এই শয়তান তুই কি বললি? বলে আমি আপনার বান্দাকে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ জবাব দেন, তোর কথা কি শেষ? এই শয়তান তোর কথা কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোরটা যদি শেষ হয় তো এইবার আমারটা শোন। বলেন বলে আমিও আমার বান্দাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তুই কত গুণা করাবি? করা যা, কত করাবি? করা। আমি গফুর, আমি মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, যা। এখন কারো কারো দিলের মধ্যে লাগতেছে কিরে, গুণা করছি 80 বছর, গুণা করছি 80 বছর, সব মাফ। হ্যাঁ ভাই সব মাফ। বলে কতক্ষণ লাগবে মাফ করাইতে? বলে এক মুহূর্ত। এক মুহূর্ত 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, মালিককে বলো মালিক ভুল করেছি আর করব না, মাফ করে দাও, মালিকের ওয়াদা আমি সব মাফ করে দিই। বলে পরিমাণটা একটু বললে ভালো হয়, একটু আশাবাদী হই। সব মানি কত? ভিতরে একটু খসখস আর কি। সব মানি কত হুজুর? আমি কি বলবো, আল্লাহই তো জানাই দিয়েছেন সব মানি কত, সব গুণা মানি কত। বলে বান্দার গুণার পরিমাণ যদি গোটা দুনিয়াটা ভরতে 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 যায় আসমানের সাথে যায় লাগে, আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, তুই মাফ চা, আমি সব মাফ করে দেব। এইভাবে বলতেছি, তারপরেও কারো কেমন কেমন লাগতেছে, এই কেমন কেমন দূর করতেছি, একটু বুঝেন। আমরা গফুর চিনি না অথচ কম্পিউটার চিনি, কম্পিউটারের শক্তিকে বিশ্বাস করি, গফুরের শক্তিকে বিশ্বাস করি না, নাইলে সংশয় থাকতো না। বলে মানি বুঝতেছি না। বলে বুঝেন, এক আল্লাহর বান্দার চাকরি টাইপ করা, টাইপিস্ট স্পেশালিস্ট, সারাক্ষণ বসে বসে নাম টাইপ করে, 1 বছরে সে টাইপ করেছে 1 লক্ষ কোটি নাম, কথার কথা বাড়াইয়া বললাম, লাভ আছে কত বলেন না, আরে একটু বলেন না, কত? 1 লক্ষ কোটি। 50 বছর বসে বসে টাইপ করছে, কত হয়েছে? 50 লক্ষ কোটি। লিখতে লাগছে কয় বছর? কয় বছর? এইবার কম্পিউটারের কিছু সিস্টেমে আমি কথা বলি, যুবক পোলা পাইন, আমার কথা ঠিক হইলে জোরে বলবা, ঠিক তো বুড়ারা বিশ্বাস করবে। কম্পিউটারে ডিলিট করার একটা সিস্টেম আছে, কোম্পানি থেকে অর্ডার আসছে এই একটা নাম ডিলিট করে দাও, সিস্টেম কি একটা নাম ক্লিক করে ডিলিটের টিপ দিলে একটা, ঠিক আছে, কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করো, 10টা সিলেক্ট করে ডিলিট টিপ দাও, 10টা গায়েব। কোম্পানি থেকে অর্ডার আসছে সমস্ত নামগুলো ডিলিট করে দাও, তো সিস্টেম কি ডিলিটের টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলিট, কথা বলে না, অল ডিলিট, অল ডিলিটের টিপ দিয়ে ওকে টিপ দিলে কয়টা গায়েব হয়? কয়টা? কয়টা? লেখতে লাগছে কয় বছর? 50 বছরের আমল তুমি মুসলাম এক টিপ দিয়া,
আর তোমার জিন্দগির গুণাগুলা আল্লাহ বুঝতে পারবে না একটিক দিয়া, এটা বুঝলা না? তো বলি তুমি কম্পিউটারের শক্তি তো বিশ্বাস করো, কিন্তু তুমি তোমার হফুরের শক্তি বিশ্বাস করতে পারলা না। সব মাফ, কিন্তু যদি চালাক বান্দা হয়, বান্দা যদি চালাক হয়, ওয়াজ যদি মনে রাখে, তো আল্লাহকে ধরবে। আল্লাহ কিসে? আল্লাহর তো ডাক দিলে সাথে সাথে জবাব, ও দৌড়ি আসতে সাথে সাথে কিসে বলে আল্লাহ, হ্যাঁ বল আল্লাহ, তুমি তো গাফুর, হ্যাঁ তা আমি তওবা করছি, আমার গুনাহ মাফ করছো, হ্যাঁ করছি। তা হাসান জামিল সাহেব বললো, তুমি নাকি বোনাসও দাও, তোমার নাকি আরেকটা নাম আছে, তুমি রহিম? আলে হ্যাঁ, রহিমের কাজ নাকি বোনাস দেওয়া? বলে হ্যাঁ। তা আমার গুনাহ মাফ করছো কিন্তু আমি বোনাস পাবো না? তা আল্লাহ, তুই জানছিস না, ঠিক আছে যা, তোর জন্য বোনাসও মঞ্জুর। কি বোনাস? তা আল্লাহ সূরা ফুরকানে পুরা জানাই দিতেছেন বিস্তারিত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. আল্লাহ বলেন, বান্দা তুই মাফ চা, আমি আমার গফুর গুণ দিয়া তোর সব গুণা মাফ করে দিব। বলে বোনাস দেন? তা আল্লাহ বলেন, আমি তো রহিমও, যা রহিম দিয়া যেই কয়টা গুণা করছিলি ওই গুণাগুলোর সরায়া ঠিক ওই কয়টা নেকি ঢুকাইয়া দিব। এটা তো আলেমদের মতো তর্জমা করলাম, এবার পাবলিকের মতো একটু তর্জমা করি আপনাদের সহজে বোঝার জন্যে। তো পুর আয়াতের তর্জমা মুখস্থ করেন আপনারা আমার সাথে, বলেন অপরাধী যত বড়। হুজুরা না, হুজুরা তো তর্জমা জানে, অপরাধী যত বড় অফার তত বড়। বলেন বলেন আরো বলেন, অপরাধী যত বড় অফার। বলেন না আবার, অপরাধী যত বড় অফার। হুজুরটা কি শিখাইলেন? ওটা আয়াতের তর্জমা শিখাইছি। ওলামায় কারণ হয়েছে কি আয়াতের তর্জমা হইলো, হ্যাঁ একটু বুঝে সাধারণ এইভাবেই বুঝাইতে। কথার কথা ধরেন, আমাদের হযরত মুহাদ্দিস সাহেব হুজুর কথার কথাটা ঠিক না, বুঝানোর জন্যে বলতেছি। ওনার সারা জিন্দগিতে ওনার আমল নামায় ঢুকছে 100 গুণা। কত? হঠাৎ কোনো বুজুর্গের দরবারে বসছেন, তো গুণা নিয়ে কথা হইতেছে, আজাব নিয়ে কথা হইতেছে, আর দিলের মধ্যে খুব চোট লাগছে, তোলপার শুরু হয়ে গেছে, হায় কি করলাম, হায় কি করলাম। আরে হায় বলার সাথে সাথেই তো ওয়াশ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আর তওবা নাজামা, তওবার মূল কথা হচ্ছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হইছে তো পরিষ্কার, চোখের পানি বের হইছে তো কলব সাফ একদম, গুনাহ সব ক্লিয়ার, নেক আমল শুরু করছে। বলেন হুজুরের আমল নামায় গুনাহ রয়ে গেছে কয়টা? একটাও না। বোনাস পাইব না? কত? গুনা 100, বোনাস বুঝছেন তো? এলে আপনারা, আমাদের পুরা ঢাকার সবচাইতে বড় অপরাধী টপ টেরর সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজি যা আছে সব করছে, গুনার অভাব নাই। বুঝানোর জন্য বলতেছি শুধু, আপনি পারলে আরো বাড়াইয়া লেন। তার সারা জিন্দগিতে আমলে গুনা জমা হয়েছে 1,00,000,000,000। কত বলেন না? আমাদের মুফতি মুস্তাকুন নবী দামাত বরকাতুহু আলা আলিয়া কোথাও আসছেন মজলিসে বয়ান করতে, তো কোনো এক আল্লাহর বান্দা ধরছে, এই চল এক হুজুর আইছে কুমিল্লা থেকে, কথাবার্তা তো সুন্দর না, চেহারাও এত ভালো না, গলা তো হাসান জামিলের সে ভাঙ্গা, অত বুম ভাঙনা, এই টুপি অত সুন্দর পরে না, হাবা কাবাও নাই, নর্মাল মোল্লা, সোজা কথা কাটমোল্লা, চল যাই দেখি কি কয় বেটা, চল যাই। চলে গেছে, যায়া হুজুরের বয়ানে বসছেন, আল্লাহর বান্দার কলিজা ছেঁড়া কথাগুলো শুনছেন, ভিতরে আগুন লেগে গেছে। এখন তো ভিতরে জ্বলতেছে, হায় তাহলে আমি কি করলাম, হায় আমার কি হবে, হায় আমার এত গুণা, উপায় কি আমার?
ভয়ে কাঁপতেছে কাঁপতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। ও দোস্ত, চোখ দিয়া পানি পড়ার সাথে সাথে কলব তো সাফ, মোনাজাত ধরে কানছে, তওবা করছে, আর গুনাহ করবো না। বাড়িতে গিয়া ও আমিলা আমালান সালিহা, বাড়িতে গিয়া মাকে বলতেছে, মা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবো, মা আমি তাবলিগে চলে গেলাম, মা আমি অমুক পিসাবের কাছে চলে গেলাম, আমার আশা ছেড়ে দাও, যা করছি শেষ, আমার লাইফ বরবাদ। এইভাবে অনুতপ্ত হওয়ার পর বলেন তো তার আমল নামায় গুণা আছে কয়টা? এই গাফুর যদি চিনে থাকেন বলেন আমল নামায় গুণা আছে কয়টা? একটাও নেই। ছিল কত? 1,00,000,000,000। কত? তো এটা তো গাফুর দিয়া সাফ হয়েছে, রহিমের বোনাস রয়ে গেছে না, এখন সে পাবে কত বলেন? হ্যাঁ, 1,00,000,000,000। কারবারটা দেখো হুজুর, আল্লাহওয়ালা বুজুর্গ হাদিস পড়ায়, এর দিলেন মাত্র 100 নেকি, আর এ ছিল সবচেয়ে বড় অপরাধী, এর দিলেন 1,00,000,000,000 নেকি। কেন এত ডিফারেন্স? কেন কারবারটা কি? কারণ কি? অপরাধী ছোট, অফারও ছোট, অপরাধী বড়, অফারও। বলেন আবার আগের পড়া, অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কিসের তর্জমা করলেন? বলে এই আয়াতের তর্জমা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বুঝছেননি আপনারা কথাবার্তা? আরে বুঝছেননি? এইবার হাদিসে চলেন, ওই যে হাদিস পেছনে রেখে আসছে, আল্লাহর হাবিব বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। কার কাছে অনেক প্রিয় বলেন না? বলেন না কার কাছে? কার কাছে? বলে রহমান কেন বললেন নবী? নবী রহমান কেন বললেন? আমাদেরকে জিতায়া দিছেন কেন? নবী বলেন, এরে এরে আমার উম্মত, খফিফাতান আলাল লিসান, সামনে যে আমলটা শিখাবো, এই আমলটা বড় কোনো আমল না, এই আমলটা করতেও কষ্ট হয় না, বলতেও কষ্ট হয় না, একেবারে হালকা ছোট্ট আমল। কিন্তু আমল ছোট্ট হালকা দেখাই মনে করে না সওয়াবও ছোট্ট। সাকিলাতানি ফিল মিজান, আমল নামায় দেওয়ার সাথে সাথে আমল নামাটা নিচে যাই ঝুইকা যাবে, ভারী হয়ে যাবে। বলে কেন? আমল তো ছোট্ট, ভারী হবে কেন? তো নবী বলেন, যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে। কার কার? রহমানের পছন্দ হয়ে গেছে। আর রহমানের পছন্দ হয়ে গেলে কারবার এইটাই চলে, যতটুকু পাওয়া দরকার তার চেয়ে বেশি বাড়াইয়া দেন। আমল হিসাবে তো পাওয়া দরকার কম, কিন্তু যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, সাকিলাতানি ফিল মিজান, কিন্তু পাওয়া যাবে অনেক বেশি সওয়াব। একটু বুঝেন, নবী বললেন এই আমলটারে পাল্লায় রাখলে পাল্লা ভারী হয়ে যাবে। পাল্লার মধ্যে থাকে কয়টা? পাল্লা থাকে কয়টা? আরে বলেন না, বলেন না, একটার মধ্যে দিছেন 1 কেজি, আর একটা আধা কেজি, কোনটা ভারী হবে? আচ্ছা, 1 কেজি নিচের দিকে যাবে না উপরের দিকে? 1 কেজি যদি নিচের দিকে যায়, আধা কেজি কোন দিকে যাবে? এর নামই তো পাল্লা, একটা নিচের দিকে গেলে আরেকটা উপরে ওঠে, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন এই তাসবিগুলো আমল নামা দিলেই পাল্লা যাবে গা নিচের দিকে, তার মানে গুণাটা যাবে কোন দিকে? আরে বলেন না, কোন দিকে? স্বাভাবিকভাবে আমার গুণার পাল্লা হালকা হয়ে যাবে, আমলের পাল্লায় যদি এই তাসবিগুলো দিয়ে দিতে পারি, গুণার পাল্লা হালকা হয়ে যাবে, কাজেই এই আমল চলবে কি চলবে না? পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। হুজুর আমি তো ব্যস্ত মানুষ, অনেক কাম কাজ করি, আরও সহজ কিছু আছে কি না? বলে আছে আছে, এই দুইটার একটারে কম, সুবহানাল্লাহ বিহামদি, বলে সুবহানাল্লাহ বিহামদি, একটু বলা যাবে না? আর একটু তো বলা যাবে, তো একটু বললে কি হবে? নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা, ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহার। আয় হায়, নবী বলেন এই কালিমা, এই তাসবি প্রতিদিন 100 বার যে পড়বে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মিটায় দিবে।
তো সমস্ত গুণা মিটা গেলে আমলের পাল্লা তো অটোমেটিক ভারী হয়ে যাবে, গুণাই তো নাই। এনে তো পাথর একটাও দেন নাই, তো পাথর যদি না দেন আরেকটা যদি ছোট্ট পাথরও থাকে এটা ভারী হবে কি না? তো আমার আমল নামার গুণা তো সব গায়েব হয়ে গেছে গা এ একশো তাসবি পড়ার কারণে। তবে আমাদের মুহাদ্দিসিনরা বলেছেন এই গুণা মানে সাগীরা গুণা, কি ছোট গুণা, বড় গুণার তওবা লাগবে। কিন্তু আমি আপনাদেরকে নিরাশ করব না, আমি আপনাদেরকে একটা প্যাস শিখাই দিই। প্যাস কি প্যাস বলে? আমি 200 বার পড়ব। কয়শো বার? কষ্ট হবে? 10 মিনিটও লাগবে না, পড়ে দেখেন সুবহান আল্লাহ বিহামদি সুবহান, 10 মিনিট লাগবে না। 200 বার পড়লে আচ্ছা 5 মিনিট ধরো, সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ বিহামদি, আচ্ছা 5 মিনিটই ধরলাম, ঠিক আছে, টাইনে টাইনে পড়ছে কেউ, উচ্চারণ করতে কষ্ট হয় যাদের। কয়শো বার বলে? 200 কেন? বলে নবী তো বলেছেন 100 পড়লে সব গুণা মাফ, হুজুররা বললেন সগীরা গুণা মাফ, ঠিক আছে মানলাম। তাহলে আমার 100 তাসবি দিয়া সব সগীরা গুণা মাফ হয়েছে না? তা আল্লাহর কাছে বলবেন আল্লাহ 100 দিয়া তো সব সগীরা গুণা মাফ হয়েছে, আমি আর 100 পড়লাম, এটারে কি করবেন করেন, এটারে কি করবেন করেন? বলে কি করবো? বলে আপনি তো বলছেন আনা বিজন নিয়ে আবদিবি, আমার নিয়ে আমার বান্দা যেমন চিন্তা করে আমি এমন, আমি চিন্তা করছি আপনি সগীরা গুণা মাফ করতে পারলে কবিরের বেলায় কি আপনি দুর্বল হয়ে যাবেন নাকি? আপনি তো শক্তিশালী, আমার কবিরা মাফ করে দেন না, দেন না মাফ করে। আরে তাসবি পড়লে গুণা মাফ হয়, ডাবল পাওয়া যায়। আচ্ছা একজন বলে হুজুর আর একটু কমন যায় কিনা? আঙ্গু তো এখন খালি সংক্ষেপ সংক্ষেপ। আচ্ছা খালি সুবহানাল্লাহ পড়তে পারবেন না? বলেন না সুবহানাল্লাহ সুবহান না, এটাও কষ্ট হইব, কত সহজ করে দিতেছি আপনাদেরকে। এটা বললে কি হবে? নবী বলেন একবার পড়বা সাথে সাথে জান্নাতে একটা গাছ লেগে যাবে। এই যে যারা পড়ছে এগো লাগছে একটা, এইবার যারা পড়ছে এগো লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আর লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগাও 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 লাগাও। ওই গাছ কত বড় রে? জান্নাতের গাছ যেহেতু বড় সরই তৈরি, কত? 50 বছর, 50 হাত, আরো মোটা আরো বড়। কথা বলেন, আরে কথা না বললে কেমনে? আরো বড়? কত কত আশা কত বলেন? 100 হাত লিখব, চলবো? 200 চলবো? আরে 500 চলবে? কত 1000 চলবে? একজনের বলে চলবে, এত সহজেই রাজি হয়ে গেল মিয়া। নবী বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ সাথে সাথে জান্নাতে এমন একটা গাছ লাগায় দেন, বর্ণনায় নানা রকমের শব্দ আসছে। এক জায়গায় নবী বলেন একটা আরবের প্রচন্ড স্পিডে চড়া ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, আল্লাহর হাবিব বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, কিন্তু গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। ওই তো লাগছে আরেকটা, লাগছে আরেকটা। আচ্ছা বলেন তো মেয়েরা যখন মাস্ক উঠে হাত দিয়া না মুখ দিয়া, রিক্সাওয়ালা যখন রিক্সা চালায় মুখ দিয়া না পাও দিয়া, অটোওয়ালা যখন অটো চালায় মুখ দিয়া না হাত দিয়া, আমি আপনি যখন বাজারে যাই মুখ দিয়া যাই না পাও দিয়া যাই, বাজার থেকে আসার সময় খালি মুখ দিয়া আসি, কি দিয়া? মসজিদে যাওয়ার সময় কি দিয়া যাই, আসার সময় কি দিয়া আসি, অফিসে যাই কি দিয়া, স্কুলে যাই কি দিয়া, ও দোকানে যাই কি দিয়া, সব পাও দিয়া আর হাত দিয়া কাম চলতেছে, তো মুখটারে বেকার রাই খেলার কি? হ্যাঁ চলতে চলতে পড়তে থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ যেন ডেকে ডেকে বলছেন বান্দিরে দুনিয়ায় বসে তুমি মাস করতেছ আর সুবহানাল্লাহ পড়তেছ, তুমি দুনিয়ার কাজ করতেছ, ওদিক দিয়ে আমি তোমার জন্য জান্নাতের বাগান সাজাচ্ছি, দুনিয়ায় তুমি রিক্সা চালাচ্ছ আর সুবহান আল্লাহ পড়তেছ, আমি তোমার জান্নাতের বাগান সাজাচ্ছি। হায় কিভাবে সময় নষ্ট করতেছি, হায় কিভাবে সময়, এত দামি আমার হায়াতের এত মূল্য, সামান্য সুবহান আল্লাহ পড়লাম, দেখতে কত ছোট্ট আমল অথচ কত বিশাল বিশাল নেয়ামত পাইয়া যাইতেছি।
ওইটাই আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরাত নিয়ে চিন্তা করা, আমার আখেরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে কি পেশ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখেরাতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আমিন।